আমার নাম পারভীন আক্তার। 2001 সালে আমি জগন্নাথের শ্বশুরিতে মাস্টার্সে ভর্তি হই। তখন মনে হলো যে পড়াশোনা শেষ করে আমি চাকরি করব না, ব্যবসা করব। 2002-এ জানুয়ারি মাসে আমার আড়ংয়ে উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু হয়। 2001 সালে আমার প্রতিষ্ঠান পারভী হ্যান্ডিক্রাফটের যাত্রা শুরু করি। তখন প্রতিটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে আমাকে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হয়েছে, প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছে আমি যুদ্ধ করছি। বর্তমানে আমার প্রতিষ্ঠানে প্রায় 40 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং আমি চাই এই 40 জনকে 200 জনে রূপান্তরিত করতে, তাহলে তখনই হবে আমার উদ্যোক্তা হওয়ার সার্থকতা। সততা, ধৈর্যশীলতা এবং দক্ষতা, এই তিনটা সমন্বয়ে একজন উদ্যোক্তা আসলে তৈরি হয়। আমার পরিবারের সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল আমার বাবা, তারই অনুপ্রেরণায় আজ আমি একজন সফল নারী উদ্যোক্তা। আমার একটা বড় অর্ডার আসে, তখন আমার অর্থনৈতিক সাপোর্টটা খুব জরুরি ছিল। ঠিক সেই সময় আইপিডিসি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং অর্থনৈতিকভাবে আমাকে সাহায্য করে। একজন সফল নারী উদ্যোক্তা হওয়ার জন্য আইপিডিসি আমাকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এই নারী দিবস উপলক্ষে আইপিডিসিকে আমি ধন্যবাদ জানাই। সৌজন্যে আইপিডিসি ফাইন্যান্স।